আচ্ছা, আপনি চাপেওনিয়া নিয়ে ঘাটাঘাটি করছেন আপনারা? কে কি বুঝলেন পিওনিয়ার ঘেটে বলেন আমাকে। হ্যাঁ, ঠিক আছে। মানে আপনি মানে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস থেকেই মানে আর্ন করতে পারবেন, ব্যাপারটা কি এরকম? কেন আসবা কখন? আচ্ছা, একটু দেখাও। আমারটা তো আসে নাই। আরে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, পিওনিয়ার নিয়ে সবাই লিখছেন মোটামুটি দেখলাম, তো পিওনিয়ার হচ্ছে যে আপনারা যে আপনারা ফ্রিল্যান্সিং করবেন, আপনাদের যে ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে আপনাদের অ্যাকাউন্ট থাকবে, যেমন হচ্ছে ফাইবার, তারপর হচ্ছে যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ওটা ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই। তো এটা হচ্ছে যে এখানে আপনারা ডিফারেন্ট যে অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইন মার্কেট প্লেসে যে কাজ করবেন, সেখানে মানে আপনারা এই পেওনিয়ার যেটা, সেটার মাধ্যমে হচ্ছে যে আপনারা ট্রানজেকশনটা করতে পারবেন। ঠিক আছে, যে আপনি আপনার ফাইবারে একটা কাজ করলেন, ফাইবারে কাজ করার পরে আপনি যে অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে থাকলো বা জমা হলো, সেটা হচ্ছে যে আপনি পেওনিয়ারের মাধ্যমে তুলতে পারবেন। পেওনিয়ারে অ্যাকাউন্ট কার কার জমা আছে বলেছিলেন? আচ্ছা, পেওনিয়ারে। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে পেওনিয়ারে এখানে এসে আমরা হচ্ছে পেওনিয়ারে ঢুকবো। দেখেন, আপনারা হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্টটা আগে থেকে ওপেন করে নিতে পারবেন, বা ধরেন যে যখন আপনি ফাইবার থেকে আপনার একটা ব্যালেন্স হচ্ছে উইথড্র দিবেন, আপনি ওই মুহূর্তেও হচ্ছে যে আপনি কি বলে যে পিওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। কিন্তু আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটা ইন্ডিভিজুয়ালি ওপেন করে নেওয়া ভালো, কারণ হচ্ছে যে যদি আপনি ডিরেক্ট ফাইবার থেকে করেন, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে কিছু রেস্ট্রিকশনস আপনার থাকবে, ঠিক আছে, যেটা হয়তো যে আপনার পরবর্তীতে একটু কোনো কাজে হয়তো ব্যাঘাত ঘটতে পারে। এর জন্য আপনার ট্রাই করবেন যে আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টটা একদম ডিরেক্ট আলাদাভাবে ওপেন করে নেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ওপেন থাকলে সেখানে দেখতে পারেন যে আর্নিংস এর মধ্যে ঢুকলে, আর্নিংস এ গেলে আপনি দেখতে পারবেন যে ওখানে আপনার তিনটা অপশন দেখায় যে পেপাল, ব্যাংক ট্রান্সফার, আর একটা হচ্ছে যে রেভিনিউ কার্ড। ঠিক আছে, আপনাদের যদি পেওনিয়ার অ্যাকাউন্ট, ধরেন যে আপনি ফাইবারে একটা $100 কাজ করেছেন, আপনার পেওনিয়ার ওপেন করা নেই বা ওটার সাথে কানেক্টেড নেই, তো তখন হচ্ছে যে আপনি ওখান থেকে ক্লিক করলে যদি আপনার সাইন আপ করতে হয়, তাহলে আপনাকে সাইন আপ অপশন দেখাবে, বা আপনার যদি এক্সিস্ট
এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওখান থেকে সাইন ইন করে নিতে পারবেন। যখন আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকবে আপনি ইজিলি সাইন ইন করে নিতে পারবেন, সেটা কোনো পরে কোনো প্রবলেম হবে না। বাট হচ্ছে যে আপনি যদি সেখানে নতুন করে সাইন আপ করতে চান এবং সেটা যদি মানে থ্রু ফাইবার করেন তাহলে দেখা যায় যে পরবর্তীতে কিছু রেস্ট্রিকশন আপনাকে দিয়ে দিবে। এখানে দেখেন কি আছে যে পেওনিয়ার দেখাচ্ছে, এখানে ওদের সলিউশন ইন্ডাস্ট্রি রিসোর্সেস এগুলো অনেক কিছু দেখাচ্ছে। আপনার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে হচ্ছে সাইন ইনে ক্লিক করে নেবেন, অথবা আপনি রেজিস্টার করে নেবেন, সেটা আপনি এখান থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। ধরেন যে আমি রেজিস্টারে ক্লিক করলাম, এক মিনিট আমি একটু দরজাটা। আচ্ছা দেখেন, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা দেখেন যে এখানে হচ্ছে যে কিভাবে এখানে গেলাম আপনারা দেখেছেন। হ্যাঁ, রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে আসার পরে হচ্ছে যে আমি এখানে আসলাম। এখানে দেখেন যে আপনার যদি আপনি কোনো কোয়েশ্চেন আপনার থাকে যে আপনি সেই কোয়েশ্চেনটা জানতে চান তাহলে হচ্ছে আপনি এখানে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন্স দেখতে পারতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন যে এখানে কি আছে। তারপর কন্ট্যাক্ট আস, যদি আপনি ওদের সাথে কোনো কারণে যোগাযোগ করতে চান এটা দিবেন। আর আপনার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনি হচ্ছে মাই অ্যাকাউন্টে দিলে আপনার অ্যাকাউন্টে আপনি যাইতে পারবেন। এরপর আছে দেখেন সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি যদি চান যে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে তাহলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখেন কি আছে, পিওনিয়ার সাইন আপ, এখানে গেটিং স্টার্টেড লেখা, কন্ট্যাক্ট ডিটেলস, সিকিউরিটি ডিটেলস, অলমোস্ট ডান। ঠিক আছে, এখানে আপনার দেখাবে যে আপনি কতটুকু স্টেপস পার হচ্ছেন সেই জিনিসগুলো এখান থেকে দেখাবে। এখানে দেখেন কি আছে, প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স ওনলি। ঠিক আছে, আপনার আপনি জাস্ট হচ্ছে যে ইংলিশ ক্যারেক্টারগুলো দিয়ে এই যে রিকোয়ারমেন্টস গুলো আছে এই জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে ফার্স্টে আছে হচ্ছে ইন্ডিভিজুয়াল, তারপর আছে হচ্ছে কোম্পানি। ঠিক আছে, আপনি যদি কোনো কোম্পানি থ্রুতে কাজ করেন তাহলে আপনি সিলেক্ট করবেন হচ্ছে কোম্পানি, আদারওয়াইজ আপনি সিলেক্ট করবেন হচ্ছে ইন্ডিভিজুয়াল। যেহেতু আপনারা ইন্ডিভিজুয়ালি কাজ করতেছেন এর জন্য আপনারা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। এখানে দেখেন কি আছে যে ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম কি, আপনার লাস্ট নেম কি, ইমেল অ্যাড্রেস, তারপর রি এন্টার ইমেইল অ্যাড্রেস, এগুলো হচ্ছে আপনারা দিবেন। দিয়ে তারপর হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, তাই তো লেখা মনে হয়, দেখতে পাচ্ছি না, ডেট অফ বার্থ এটা দিবেন। দিয়ে তারপর হচ্ছে নেক্সট করবেন। নেক্সট করে দেখবেন যে পরবর্তীতে, জি হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনারা মানে পরবর্তী যে স্টেপস গুলো ফলো করবেন সেই পরবর্তী, ধরেন যে আপনি এখানে এই ইনফরমেশন গুলো দিলেন এবং যে ইনফরমেশন গুলো আপনারা দিচ্ছেন আপনারা চেষ্টা করবেন যে কোথাও এই ইনফরমেশন গুলো সেভ করে রাখার জন্য। ঠিক আছে, এখানে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যে আপনি যে অ্যাড্রেসটা দিবেন চেষ্টা করবেন যে সেই অ্যাড্রেসও ঠিকভাবে রাখার জন্য, কারণ আপনি ধরেন যে একটা ইনফরমেশন দিলেন ওখানে কিন্তু আপনি পরবর্তীতে ভুলে গেছেন যে আপনি কি ইনফরমেশন দিয়েছিলেন ওখানে, তো সেটা আপনার মানে আইডি পরবর্তীতে তারা ব্লক করে দিতে পারে। বা আপনি হচ্ছে যে যখন মানে সাইন ইন করছেন পাসওয়ার্ড ভুলে গেলেন, আপনি তিনবার ভুল পাসওয়ার্ড দিলেন, আপনার আইডি মানে পিওনিয়ার অ্যাকাউন্ট সেখান থেকে হচ্ছে ব্লক হয়ে যাবে আপনাকে। তারপর আবার সেই মানে যেই ইনফরমেশনগুলো আপনারা ক্রিয়েশনের সময় ইউজ করেছিলেন দেখা যায় আপনি যখন তাদের সাপোর্টে হেল্প নেবেন তখন হচ্ছে যে আপনাকে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। ঠিক আছে, দেখেন হ্যাঁ, আমারটা তো হচ্ছে যে আপনাদের আপনাদের ইনফরমেশন গুলো একটু সিকিউর রাখবেন। এখানে দেখেন যখন আপনারা কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিবেন, ঠিক আছে, দেওয়ার পর আপনারা যখন সিকিউরিটি ডিটেলস দিবেন ওখানে হচ্ছে যে ওরা মানে কিছু প্রশ্ন নেয় যে আপনি আপনার ধরেন একটা কোশ্চেন আপনাকে দিল ওইটার সাথে আপনার ধরেন তিনটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে দেয় যে আপনার মানে ওখানে ওরা কিছু দিয়ে দেয় বা আপনি কাস্টম করে হচ্ছে ওখানে মানে আপনার সিকিউরিটি কোয়েশ্চেন বানাই নিতে পারবেন। ওইভাবে করে যেই সিকিউরিটি কোয়েশ্চেনগুলো দিবেন এবং যে আনসারগুলো আপনারা দিবেন আপনারা চেষ্টা করবেন যে সেগুলো একটা
জায়গায় নোটপ্যাড হোক বা গুগল ডক হোক বা আলাদা ওয়ার্ড ফাইল হোক, যেখানেই হোক চেষ্টা করবেন যে সেই ডিটেলস গুলো রেখে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আর আপনার হচ্ছে যে মানে ভোটার আইডি কার্ডের ইয়ে লাগবে, যাদের ধরেন যে ভোট নয়েজ আসতেছে কার থেকে, আর ওখানে মাইক্রোফোন অন আছে, একটু ওয়েট করে দেন যার ওখান থেকে নয়েজ আসছে। দেখেন আপনারা হচ্ছে এখানে আপনাদের লাগবে আপনাদের ভোটার আইডি কার্ড, ঠিক আছে? যাদের ভোটার আইডি কার্ড নাই তারা তাদের প্যারেন্টসেরটা ইউজ করতে পারেন। এবং আপনাকে যখন হচ্ছে যে আপনি আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাবেন, ঠিক আছে, ভেরিফাই করতে গেলে আপনি একটা তো হচ্ছে যে আপনি অ্যাকাউন্টটা ওপেন করবেন, ওপেন করার পরে ওরা হচ্ছে আপনাকে মেইল দিবে, মেইল দিয়ে যখন কনফার্ম করবে তখন আপনার সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে। এবং পরবর্তীতে যখন হচ্ছে যে আপনি ওই যে ইয়ে করবেন উইথড্র দিতে যাবেন, তখন ওরা কিছু ভেরিফাই নেয়, সেখানে হচ্ছে যে আপনার মানে ন্যাশনাল আইডি কার্ডের এপিটোপির দোনো পিঠের ছবি লাগে, তারপর হচ্ছে যে আপনার ইয়ে লাগে মানে কার্ড হাতে নিয়ে, এক হাতে হচ্ছে কার্ড আর এক হাতে হচ্ছে যে আপনার সিগনেচার বা পেওনিয়ার লেখা ডেট লেখা এরকম কি যেন দিতে হয়, আমিও দিছিলাম ভুলে গেছি, তো এরকম হচ্ছে আপনার দিয়ে দিতে হয়। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলো সবকিছু যেন আপনাদের ভ্যালিড হয়, ঠিক আছে? জি আমারটাও সাময়িক। হ্যাঁ আমাদের চার ডিজিট অ্যাড করতে হয় মনে হয়। হ্যাঁ ও আমাদেরটা আমারটাও সাময়িক, এবং ওইটা কত পর্যন্ত ডেট আছে আমার মনেও নাই, আমার আপনার কথা শুনে মনে হলো আজকে চেক করতে হবে। ওখানে আমাদের ওটার মধ্যে মনে হয় লিখাই আছে সাময়িক জাতীয় পত্র বা এরকম কিছু একটা নাকি, এখন যেটা আছে সেটা দিয়েই কাজ করবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? হ্যাঁ এইটার নাম্বারটা আপনি যখন স্মার্ট কার্ড পাবেন তখন স্মার্ট কার্ডে আপনার সেম নাম্বারটাই দেওয়া হবে, জাস্ট এখন এই কার্ডটা আপনাকে দিয়ে দিয়েছে যাতে হচ্ছে যে আপনি আপনার যে কাজগুলো বা যে ইনফরমেশন গুলো দরকার লাইক ব্যাংকের বা এডুকেশনের মানে যে কোনো পারপাসে আপনি যাতে ওই আপনার মানে ন্যাশনাল আইডি কার্ডটা ইউজ করতে পারেন। আমার আমার আইডি আমি পেয়েছিলাম মনে হয় আগস্ট পর্যন্ত, আমারটা কত পর্যন্ত যেন দেখছিলাম মনে নেই, আমারটাও 2020-এ কত পর্যন্ত যেন পাইছিলাম মনে হয় গত বছরে, তাও এরকম মাঝামাঝি টাইম দিয়ে মনে হয় পাইছিলাম। তার আগে দেখেন স্মার্ট কার্ড পেয়ে যান কিনা, যাদের এখানে তো অনেকেরই স্মার্ট কার্ড আছে, আর যাদের স্মার্ট কার্ড নেই তাদের হচ্ছে ওই সাময়িক আইডি সেটা দিয়েই হচ্ছে করতে হবে, বা আপনারা যখন ফাইবারে, হ্যাঁ ফাইবারে যখন, আপনারা তো বড় এর জন্য আছে, আমরা তো ছোট এর জন্য আমাদের নাই। আচ্ছা আর ফাইবারেও হচ্ছে যে আপনাদের এই ভেরিফিকেশন চাবে, মানে আগে হচ্ছে দুইটা কাজের পরে চাইতে, এখন হয়তো একটা কাজের পরেই চায়, বা একটা কাজ পাইলে ওই মোমেন্টেও হয়তো চায়, 14 দিন টাইম দেয় ওরা। পাবেন ইনশাল্লাহ পাবেন, একটু ধৈর্য ধরে থাকতে হবে। তো আপনারা অনেক টাইমে দেখবেন যে ফাইবার বাংলাদেশ গ্রুপ গুলা বা এই এই রিলেটেড যে গ্রুপ গুলো আছে সেই গ্রুপ গুলোতে আপনাদের মানে অনেক টাইমে বলে যে আমার তো সাময়িক জাতীয় পত্র, আমি কি এটা দিয়ে কাজ করতে পারবো কিনা, আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনারা ভুলেও কোম্পানি দিয়ে দিবেন না, এখানে হচ্ছে যে আপনারা ইন্ডিভিজুয়াল দিয়ে তারপরে আইডিটা ক্রিয়েট করবেন। বুঝতে পেরেছেন? এবং এখানে ক্রিয়েট করে করে আপনারা হচ্ছে পরবর্তী স্টেপস গুলাতে গেলে, পরবর্তী স্টেপস গুলা যেগুলা চাবে মানে লাস্ট পর্যন্ত আপনাকে হচ্ছে ওরা বলবে যে আপনার মেইলে তারা একটা মেইল পাঠাবে, সেই মেইলটা পাঠাইলে মেইল থেকে হচ্ছে আপনাকে আবার ঢুকে হচ্ছে ভেরিফাই করে নিতে হবে। বুঝতে পেরেছেন? পেওনিয়ার অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট এইভাবে তো মনে হয় ডিসেবল করা যায় না, আপনি ওদের সাপোর্টে হেল্প নিয়ে ডিসেবল করতে পারবেন। এবং ধরেন যে আপনি, হ্যাঁ পেওনিয়ার, তাহলে আপনি ওদের সাপোর্টে হেল্প নেন।
ঠিক আছে, এখানে সাপোর্ট কোথায় আছে? পেওনিয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি হচ্ছে পেওনিয়ার সাপোর্টে যান। পেওনিয়ার সাপোর্ট তো মনে হয় এভাবে সার্চ করলেই চলে আসার কথা। হ্যাঁ, পেওনিয়ার সাপোর্টে হচ্ছে হেল্প নিলে ওরা টাইম নেয়, অনেকক্ষণ কিউতে থাকতে হয়। আমিও লাস্ট যেবার সাপোর্ট নিয়েছি আমি মনে হয় 1 ঘন্টার উপরে লাইনে ছিলাম, একবার 1 ঘন্টা ছিলাম আর একবার মনে হয় 3 ঘন্টার মতো থাকা লাগছে। আপনি হচ্ছে যে ওই লাইভ চ্যাটের জন্য সেখানে আপনি যে এখানে সাপোর্ট গুলো আছে আপনি সাপোর্টে গিয়ে তাহলে ওদেরকে বললেন যে আপনি এটা আপনার ডিঅ্যাক্টিভেট করে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন, বুঝতে পেরেছেন? পেওনিয়ার আপনি অনেক কটা চালাতে পারবেন সেটা সমস্যা নাই, কিন্তু আপনি ফাইবারে যদি মানে ফাইবারে যে আপনি পেওনিয়ার অ্যাড করবেন সেই পেওনিয়ার আপনি একটা পেওনিয়ারই অ্যাড করতে পারবেন, একটা অ্যাকাউন্টে একটা পেওনিয়ারই অ্যাড করতে পারবেন, এটা মানে ফাইবারে একটা রেস্ট্রিকশন মানে এরকম আছে। বাট আপনি আপওয়ার্কে করতে গেলে সেটা মানে আপওয়ার্কে এত ইয়ে নেই, কিন্তু ফাইবার থেকে হচ্ছে যে আপনার একটা ফাইবার অ্যাকাউন্টের জন্য একটা পেওনিয়ার অ্যাকাউন্ট। এবং ধরেন যে আপনি পেওনিয়ার থেকে তো অনলাইন মার্কেট প্লেসের মানে সেই পেমেন্ট গুলা নিতে পারবেন, এছাড়া ধরেন যে আপনি মানে আপনার অনলাইন মার্কেট প্লেস ছাড়া বাহিরে আপনার ক্লায়েন্ট আছে, ঠিক আছে, বাহিরে ক্লায়েন্ট আছে এবং তাদের হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, তো আপনি যদি চান যে আপনি মানে আপনার পেওনিয়ারে তাদের পেওনিয়ার থেকে হচ্ছে ইয়ে নিবেন কি বলে পেমেন্ট নিবেন, তাহলে আপনি মানে ডিরেক্ট সেখানে নিতে পারবেন, সমস্যা নেই, বুঝতে পেরেছেন? অনলাইন মার্কেট প্লেস থেকে তো নিতে পারবেনি, আর যদি কোনো ক্লায়েন্টের পেওনিয়ার থাকে তাহলে পেওনিয়ার থেকে সে আপনার পেওনিয়ারে ব্যালেন্স ট্রান্সফার দিতে পারবে, বুঝতে পেরেছেন? সেটার আরো অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো হচ্ছে যে আপনাদেরকে ওইভাবে দেখে করে নিতে হবে। তো এখানে আমি পেওনিয়ারে হচ্ছে সাইন আপ করে দেখাবো না, যে সাইন আপের অপশনটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে পেওনিয়ারে সাইন আপ করবেন। সাইন আপ করে আমি আপনাদেরকে একটা লিংক শেয়ার করে দিই, আপনারা ওখান থেকে করবেন, মানে ওটা হচ্ছে কি বলে রেফার করে দিব। হ্যাঁ, আমি হচ্ছে যে আপনাদেরকে রেফার করে দিব, আপনারা এখান থেকে সাইন আপ করে ফেলবেন, পরবর্তীতে হচ্ছে আপনারা এখান থেকে রেফার করতে পারবেন, সমস্যা নেই। আর রেফার করে দিলে হ্যাঁ, একজনকে হচ্ছে রেফার করে দিলে আপনার আরো এটার জন্য ভালো হবে যে আপনি পরবর্তীতে সার্ভিস গুলো ভালো পাবেন। আর এখন পেওনিয়ারে অনেক মানে কি বলে মানে ওদের সার্ভিস চার্জ অ্যানুয়াল চার্জ মানে অনেক বেশি বেশি করে কাটতেছে, বুঝছেন? রেফার করে দিলে এটা আপনার জন্য ভালো হবে। সালেম ভাই কি যেন জিজ্ঞেস করলেন, মানে ডিসেবল করতে চাইলে সেটাই তো, আপনি সাপোর্টে কথা বলেন, কথা বলে দেখেন যে ওরা কি বলে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর সবাই হচ্ছে আজকে পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করবেন আর ফাইবার নিয়ার। আচ্ছা, ফাইবারে হচ্ছে যে আপনি এটা যেভাবে করবেন সেটা তো আপনাদেরকে বলে দিয়েছি। ধরেন যে এটা যদি আপনার প্রোফাইল হয়, আপনাদের প্রোফাইলে তো ড্যাশবোর্ড মেসেজ আর্নিংস এই জিনিসগুলো লেখা আছে, আর্নিংস এর মধ্যে যাবেন, আর্নিংস এর কারো ফাইবার প্রোফাইল ওপেন থাকলে একটু গিয়ে দেখতে পারেন যে আর্নিংস এর মধ্যে গেলে সেখানে হচ্ছে যে আপনি আর্নিং এর মধ্যে 3টা অপশন দেখতে পারবেন। ওখানে আপনি যখন হচ্ছে উইথড্র দিবেন সেখানে আপনি যদি ব্যাংক ট্রান্সফারে দেন বা হচ্ছে রেভিনিউ কার্ড যেটাতেই দেন সেটাতে ক্লিক করলে যখন আপনি ফার্স্ট থাকবেন তখন হচ্ছে ক্লিক করলে আপনাদেরকে একটা পপ আপ দেখাবে। আবার নাসির ভাইয়ের মতো আপনারা পপ আপ খাইতে দিবেন না, আপনাদেরকে হচ্ছে একটা পপ আপ দেখাবে, ওই পপ আপে আপনার যদি এক্সিস্টিং পেওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওটার সাথে ওটা হচ্ছে যে মার্জ করে দিতে পারেন, জাস্ট হচ্ছে তখন সাইন ইন এ ক্লিক করবেন। সাইন ইন এ ক্লিক করে পরবর্তী যে স্টেপস গুলো আসবে ওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় যখন আপনারা কাজ করে উইথড্র দিবেন তার জন্য তো আমি আছি, আমাকে নক করবেন, কোনো সমস্যা নেই। আর যদি দেখেন যে আপনার মানে অ্যাকাউন্ট নেই ওখানে আপনাকে সাইন আপও দেখাবে, সাইন আপ সাইন ইন দুইটাই দেখাবে। আপনি যদি মনে করেন আপনি ওখান থেকে সাইন আপ করবেন, যেটা হচ্ছে যে না করতে আমি সাজেস্ট করব যে আগে থেকে আপনার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে নেন, তাহলে আপনারাও ওইভাবে করে নেবেন, বুঝতে পেরেছেন? লাস্টে বললাম যে আপনার ধরেন যে আপনি যখন ফাইবারে একটা কাজ করেছেন, ফাইবারে একটা কাজ করার পরে সেখান থেকে আপনি চাইলেন যে
আপনি উইথড্র দিবেন, ঠিক আছে? সে উইথড্র যে আপনি দিবেন সেটা আপনাকে কিভাবে দিতে হবে, আপনি ওখানে দেখবেন তিনটা অপশন আপনার থাকবে। একটা হচ্ছে যে পেপ্যালের একটা থাকবে, আরেকটা ব্যাংক ট্রান্সফার থাকবে, আরেকটা হচ্ছে রেভিনিউ কার্ড, এরকম একটা থাকবে। তো সেখানে আপনার যদি অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট যদি ফাইবারের সাথে মার্জ করা থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে জাস্ট আপনার ক্লিক করে দিলে ওখানে লেখা আসবে যে এত ডলার ইজ অন দা ওয়ে, ঠিক আছে, বা এই ধরনের একটা কিছু দেখায় যে সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি মনে করেন যে আপনি নতুন মানে নতুন করবেন, উইথড্র করবেন, আপনার আগে থেকে সেখানে করা নাই, পেওনিয়ার অ্যাকাউন্টটা হচ্ছে ফাইবারের সাথে মার্জ করা নাই, তো তখন আপনি উইথড্রতে দিলে বা আপনি সেখানে ব্যাংক ট্রান্সফার দেন বা হচ্ছে রেভিনিউ কার্ডে দেন, যেটাতেই দেন না কেন, সেটাতে দেখা যাবে যে আপনার একটা পপ আপ ফর্ম আসবে, ঠিক আছে, সেখানে সাইন আপ লেখা থাকবে, সাইন ইনও লেখা থাকবে। আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট যেটা আছে আপনি ওখানে সাইন ইনে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করার পরে ওখানে আপনার মানে পেওনিয়ার পেজ একটাতে নিয়ে যাবে, সেখানে গেলে পরবর্তী যে স্টেপস গুলো আপনাকে ফলো করতে বলবে আপনি সেই স্টেপস গুলো ফলো করবেন, তাহলেই হবে, বুঝতে পেরেছেন? এবং সেখানে মনে হয় যে আপনার লাগবে আবার ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশন লাগবে, বুঝতে পেরেছেন? ৫০, জি, আপনি যখন ফার্স্টে কাজ করবেন আপনার $50 হলে আপনি উইথড্র দিতে পারবেন, বাট আপনি যদি মানে পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে যে আপনাকে $100 আর্নিং হতে হবে, মানে $100 আপনি চাইলে সেটা একবারে আর্ন করে নিতে পারেন সেটা, অথবা হচ্ছে যে আপনি মানে আপনার আর্ন করতে করতে $100 হইলো সেটা, মানে আপনি একটা অর্ডার পাইলেন $100-এর, সেটা কমপ্লিট করলেন, আপনার অ্যাকাউন্টে $100 যখন জমা থাকবে তখন হচ্ছে যে আপনি পেওনিয়ার কার্ডের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। কার্ড আসবে না, না কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, আর আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করলে 15 business days এর মধ্যে চলে আসে। আমি অ্যাপ্লাই করছিলাম কিন্তু আমারটা লকডাউনে আটকে গেছে, আমারটা এখনো আসে নাই। যাক, ভালোই হলো, আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার সাপোর্টের কথা মনে হলো, আমার আজকে সাপোর্টে বিল দিতে হবে, মানে লাইভ চ্যাটের জন্য করতে হবে। এগুলো সব আপনাদের ভাইয়ার কার্ড, এখানে একটা না 5টা কার্ড আছে। জি ভাইয়া, বুঝিনি, কিছু তো কাটে, কিছু কাটে, ধরেন আপনার $85 করে যদি ডলারের রেট হয়, মানে $85 করে, মানে 83 দেয় আর কি, এখন 83 দিচ্ছে, মানে আমি যে কয়বার উঠেছি আমার আর কি 83 করেই আসছে, মানে 83 পয়েন্ট সামথিং। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ব্যাংক ট্রান্সফারটা হচ্ছে যে আপনি আপনারা সবসময় করবেন কখন, ওদেরও তো হচ্ছে শনিবার রবিবার বন্ধ থাকে, ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে যে আপনারা করবেন মানে সপ্তাহ শুরুর দিকে করবেন যাতে সপ্তাহ শেষের দিকে আপনারা পেয়ে যান। আপনি যেদিন ব্যাংক ট্রান্সফার দিবেন তার 2 দিনের মধ্যে হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। অনেক সময় যেটা হয় যে যে সরি, ব্যাংক ট্রান্সফার দিয়েছেন কিন্তু আপনার ফোনে কোনো মেসেজ আসে নাই, আপনার ব্যাংক থেকে কোনো ফোনও আসে নাই, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার নিজে মানে 2 দিন পরে বা 3 দিন পরে আপনাকে হচ্ছে মানে 2 দিন ওয়েট করবেন, 2 দিন ওয়েট করবেন, 2 দিন ওয়েট করার পরে ধরেন 3 দিন ওয়েট করলেন মানে কোনো মেসেজ বা ফোন কিছুই পান নাই, তো তখন হচ্ছে যে আপনি নিজে ব্যাংকে ফোন দিয়ে জেনে নেবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না, ঢুকলে সেটা কবে ঢুকছে। অনেক সময় এরকম প্রবলেম হয় যে আমার গত 1 মাস আগে মানে এখন হচ্ছে জুন, তাই না, জুন মেতে মের শুরুর দিকে আমার যেটা হয়েছে যে আমি মানে কার্ডে নিছি হচ্ছে কত, কার্ডে নিছি $150-এর মতো, ঠিক আছে, আর আমি ব্যাংকে উইথড্র দিছি আপনার মানে বাংলাদেশি টাকাতে ৩৫,০০০ টাকা। হ্যাঁ, তো দিয়েছি, তো সেই দিন হচ্ছে যে আমি মানে আরেকটা ক্লাস নিচ্ছিলাম, তো ক্লাস নিতে গিয়ে আমি যখন তাদেরকে হচ্ছে পেমেন্ট মেথড দেখাচ্ছি, তো তখন আর কি ওখানে আমি গিয়ে দেখতেছি যে ওখানে মানে বাংলাদেশি টাকাতে আমার মানে $300 মনে হয় মানে সেটা নাই, বুঝছেন,
তো ওইটা নাই দেখে তো মাথা এমনিতে ঘুরা শুরু করছে যে বাংলাদেশে 35,000 টাকা যে থাকবে না, মানে এটা ইনকাম করা তো যথেষ্ট কষ্ট, ঠিক আছে। তারপরে আমার ক্লাসটা কোনো মতে শেষ হয়েছে, ক্লাস শেষ হওয়ার পরে আমি ডিরেক্ট আগে ব্যাংকে ফোন দিছি, মানে ইয়েতে চেক করছি যে কোনোভাবে কার্ডে চলে গেছে কিনা, কার্ডে দেখলাম যে নাই, কার্ডে যে $150 ট্রান্সফার দেওয়া হয়েছে ওইটাই আছে, বাকিটা আর নেই, বাকি $300 কোথায় গেছে। এরপর ব্যাংকে ফোন করছি যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, বললো যে জি ম্যাম টাকা ঢুকেছে। কবে ঢুকেছে? তারপর ওই ডেটটা বললো যে এই ডেটে ঢুকেছে, এত টাকা ঢুকেছে। পরে আর কি রিল্যাক্স হয়েছি যে আচ্ছা ঠিক আছে, এটা আমার ডিরেক্ট ব্যাংকে চলে গেছে। না, কার্ড থেকে আপনার ব্যাংক ট্রান্সফার করতে হবে না, আপনার যে পেওনিয়ার কার্ড থাকবে, পেওনিয়ার কার্ড থেকে আপনি যে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবেন। ধরেন আপনি কোথাও শপিং করতে গেছেন, মানে সেখানে হচ্ছে যে আপনার কার্ড থেকে আপনি পেমেন্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে মানে কার্ড থেকে টাকাটা কিভাবে তুলবেন সেটাই তো জিজ্ঞেস করেছেন। এটা হচ্ছে যে আপনি এটিএম বুথে যাবেন, এটিএম বুথে গিয়ে নর্মালি আপনারা যেভাবে ট্রানজেকশন করেন ঠিক আছে, জাস্ট সেভাবে করলেই হবে। আপনাকে ওখানে তো অ্যামাউন্ট দেখাবে, আপনি ওখান থেকে যতটা তুলতে চান জাস্ট ওটা সিলেক্ট করে তুলে নিয়ে আসবেন। মাঝখানে তো হচ্ছে যে আপনি যত উঠাবেন তার মধ্যে $3 কেটে নিতেছিল, এই যে লকডাউন যখন শুরু হলো, মানে শুরুর একটু পরে দিয়ে এপ্রিলের শেষের দিকে মনে হয়, মানে ওরকম হচ্ছে বেশি কেটে নিচ্ছিল। তো এখন কত কাটে আমি জানি না, আমি অনেকদিন কার্ডে ইয়ে করি না, এটা আপনাদের ভাইয়া বলতে পারবে। কারণ সে কবে যেন এর মধ্যে 2-3 দিন আগে হচ্ছে যে মানে কার্ডে ইয়ে করছে, সে বলতে পারবে। আমি জেনে বলতে পারবো যে এখন কত কাটতেছে। আর ওদের একটা অ্যানুয়াল চার্জ থাকে, অ্যানুয়াল কত যেন 30, হ্যাঁ 30-36 না মনে হয়, $30 মানে কাটতো। এখন ওরা নতুন ওদের মানে পলিসি আরো কিছু চেঞ্জ করেছে, এখন মানে শুনেছি যে ওরা আরো আপডেট করেছে, এখন হয়তো 36 করে দিতে পারে, মানে অ্যানুয়াল চার্জ এটা। জি, 1 বছরের জন্য আপনি আপনার মানে অ্যানুয়াল চার্জ কার্ডের জন্য $30 দিবেন। $30 মানে বাংলাদেশে কত, মানে 2500 সামথিং এরকম আসবে। হ্যাঁ কাটবে, এমনি তো কাটবে, আমি তো এটাই বললাম যে মধ্যে হচ্ছে যে $3 করে কেটে নিত, এখন কত কাটে আমি জানি না, দেখতে হবে। জি হ্যাঁ, অনেক হ্যাঁ, আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে নিবেন, ব্যাংক অ্যাকাউন্টে হলে আপনি ব্যাংক ট্রান্সফার দিয়ে নিবেন, সেটাতে সমস্যা নেই। আবার আপনি যখন আপনাদের আর একটু ইয়ে আছে যে আপনারা ব্যাংক ট্রান্সফার যখন যখন দিবেন, হ্যাঁ আপনি যখন ব্যাংকে টাকা উঠাইতে যাবেন আপনাকে কিন্তু মানে জিজ্ঞেস করে, পার্সোনাল অ্যাকাউন্ট হলে কিন্তু জিজ্ঞেস করে যে এটা কিসের টাকা, ঠিক আছে। আপনি যদি তখন বলেন ফ্রিল্যান্সিং এর টাকা, তখন দেখবেন যে ব্যাংকওয়ালাদের আপনার প্রতি অন্যরকম একটা ইয়ে থাকবে। এই যে আমি যে ব্যাংকে যাই, হ্যাঁ আমি যে ব্যাংকে যাই, আমি যখন ফার্স্ট টাইম টাকা উঠাতে গেছিলাম আমার যেটা মনে আছে, তো ফার্স্ট টাইম আমি কত টাকা উঠিয়েছিলাম, 10,900 কত যেন, 10,975 মনে হয়। তো তখন যে আমি টাকা তুলতে গিয়েছি, তো সে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কিসের টাকা, তো আমি বললাম যে এটা হচ্ছে আমার ফ্রিল্যান্সিং এর টাকা। তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ফ্রিল্যান্সিং করেন, কতদিন ধরে করেন, কিভাবে করেন। অনেকে তো বলে যে এরকম শিখলে মানে ভুয়া, কেউ ইনকাম করতে পারে না, তো আমি তো মানে এখন নিজে দেখলাম যে আপনি ইনকাম করতেছেন, মানে তারা আরো ইন্সপায়ার হয়ে গেছে, বুঝছেন, যে মানে তারা আরো আমাদের আমাকে বলতেছিল যে তাহলে আপনি ভালো কোন ইনস্টিটিউট আমাদের সাজেস্ট করেন, এই টাইপের আর কি কথা, যে তারাও তখন শিখবে। তারা মানে যথেষ্ট সিনিয়র আমার, মানে ব্যাংকে যদি একজন জব করে তারা তো বুঝেনি, অনেক সিনিয়র থাকে, মানে সে তারা হচ্ছে যথেষ্ট সিনিয়র ছিল। তো এরকম আপনারা যখন ব্যাংক ট্রান্সফার নিতে যাবেন, তখন দেখবেন যে তাদের ইয়েটাও একটু অন্যরকম থাকবে, বা পরবর্তীতে এর পরে ধরেন ফার্স্ট টাইম গেলেন, পরের বার থেকে যখন আপনি আপনারা যেতে থাকবেন, তখন দেখবেন যে তারা নিজেরাই এসে বলবে যে মানে আপনাকে মানে নিজেরাই তারা হাই হ্যালো শুরু করবে, বুঝতে পেরেছেন। এবং আপনারা হচ্ছে এটা আপনাদের বন্ধু বান্ধব মহলে অনেক ভাব নিয়েও চলতে পারবেন।
ব্যাংক অ্যাকাউন্ট আপনি যেটাতে করেন, আপনার যদি কোনো সেভিংস অ্যাকাউন্টে আপনি নিতে চান যে আপনার সেভিংস অ্যাকাউন্টে সেই টাকাটা এসে ঢুকবে, বা আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট এমনিতে ওপেন করে রাখলেন যাতে হচ্ছে যে আপনার ফ্রিল্যান্সিং এর টাকাগুলো সেই অ্যাকাউন্টে আসতে পারে, আপনি সেভাবে করে রাখবেন? হ্যাঁ, যে কোনো ব্যাংক হলেই হয়, তবে ধরেন পপুলার যে ব্যাংকগুলো আছে আপনারা এগুলোতে মানে ইয়ে করতে পারেন। আপনার ভাইয়া হচ্ছে ব্যাংকে শেয়ার, আপনারা কি যেন ব্যাংকে শেয়ার ইয়ে নিয়েছেন না, কার্ড নিয়েছেন না, একোয়া একোয়া নাকি স্বাধীন? হ্যাঁ একোয়া না স্বাধীন, নাসির ভাইয়ার আছে তো মনে হয় নাকি, নাকি সালেন ভাইয়ার? আচ্ছা, তা আপনারা হচ্ছে মানে এই ধরনের আগে আপনারা ট্রাই করবেন যে কোন ব্যাংকগুলো হচ্ছে এই ধরনের সুবিধা দেয়, আপনারা সেখানেও করতে পারেন। আর ধরেন যে এই যে ডাচ বাংলা আছে, তারপরে হচ্ছে যে আপনার সিটি ব্যাংক আছে, এগুলো যেসব ব্যাংকগুলো আছে আপনারা চাইলে এইসবেও করতে পারেন, সমস্যা নেই। তবে আমারটা কোনো ফ্রিল্যান্সিং ব্যাংকের সাথে অ্যাড না, আপনার ভাইয়াটা হচ্ছে তার কয়েকটা ব্যাংকের সাথে ইয়ে আছে, বাট আমার হচ্ছে যে একটা মানে নর্মালি একটা ইয়ের সাথে করা, আমার সমস্যা হয় না। তবে আমারটা আইএফএসসি তে করা। না, স্টেটমেন্ট দিতে হয় না, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট ওখানে অ্যাড করবেন তখন হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের যে আপনার নাম্বারটা থাকবে সেটা দিতে হয়, তারপর সেটার যদি কোনো ব্রাঞ্চ থাকতে আপনি কোন ব্রাঞ্চের সাথে আপনার অ্যাকাউন্টটা, সেই জিনিসগুলো মানে এইসব যে রিকোয়ার্ড ইনফরমেশন গুলো থাকে জাস্ট এগুলো দিলেই হয়। মোবাইল ব্যাংকিং এর জন্য আপনার ডাচ বাংলাটাই ভালো। এছাড়া আরেকটা কি যেন আছে, আমি নামটা ভুলে গেছি, ওদেরও মোবাইল ব্যাংকিংটা কি যেন, না না নগদ না, নগদ এটা তো ব্যাংক না, ওটা তো ওই যে ইয়ের মতো আপনাদের। ডাচ বাংলাটা মোবাইল ব্যাংকিং কি রকেট, ডাচ বাংলার মোবাইল ব্যাংকিংটা ভালো। এছাড়া আরেকটা মোবাইল ব্যাংকিং এর ইয়ে আছে, আমার ওটার নামটা এক্স্যাক্টলি মনে নেই। না না বিকাশ না, কি বলেছেন ভাইয়া? জি হ্যাঁ হ্যাঁ জি, এটা একটু সার্চ করে দেখবেন, এটা আমি সঠিক বলতে পারবো না যে কোন ব্যাংকগুলো এরকম প্রোভাইড করছে। ইবিএল এ মনে হয় আছে, ইবিএল, হ্যাঁ ইবিএল এ মনে হয় আছে, আমি যতটুকু শুনেছিলাম, এটা আমি সঠিক ভাবে বলতে পারবো না। আপনি ওদের হচ্ছে মানে ওয়েবসাইটে ঢুকে একটু চেক করেন, ওয়েবসাইটেও মনে হয় থাকে না, এটা আপনি ওদেরকে সরাসরি ওদের কাস্টমার সাপোর্টে ফোন দিয়ে, হ্যাঁ কাস্টমার সাপোর্টে ফোন দিলে ওখান থেকে ওরা হচ্ছে আপনাকে ডিটেলস বলে দিতে পারবে। জি জি হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনি মানে এরকম চাইলে যদি আপনি স্পেসিফিক কোনো ব্যাংক আপনার পছন্দ থাকে তাহলে আপনি হচ্ছে ওদের সাথে যোগাযোগ করে এভাবে করে নিতে পারবেন। আর আপনি যদি বিজনেস পারপাসে করেন, বিজনেস পারপাসের জন্য তো ব্যাংকের বিভিন্ন ধরনের, ওদের আরো ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি থাকে, আরো বিভিন্ন সুযোগ সুবিধাও থাকে। আচ্ছা, আর কে কি যেন জিজ্ঞেস করছিলেন, 6 জন কেন, বাকি সবাই কোথায়? হ্যাঁ, আপনার তো 5:30টার টাইম দিয়ে হচ্ছে যে কারেন্টটা অনেক ডিস্টার্ব করে বলেছিলেন ওই দিন। ও আমাদের এখানে এতটা প্রবলেম করে না, আমাদের এখানে হচ্ছে মাঝে মধ্যে কারেন্ট চলে যায়, তবে এই মানে গত মনে হয় 2-3 দিন ধরে একটু ইন্টারনেটটা প্রবলেম করছে না। আবার আসবেন ভাইয়াদের এখানে? জি ভাইয়া কি বলেছেন?
আচ্ছা, আর কে যেন কি জিজ্ঞেস করছিলেন? পেওনিয়ারের আইডি? জি, আপনারা যখন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন ওই যে কন্ট্যাক্ট ডিটেলস এগুলো দেওয়ার পরে যখন সিকিউরিটি ডিটেলস যাবে তখন ওখানে হচ্ছে যে আপনার আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যাবে, তারপর হচ্ছে যে আরো কিছু সিকিউরিটি কোয়েশ্চেন ওখানে আপনাকে দিবে। তো আপনার হচ্ছে সেই জিনিসগুলো পূরণ করতে হবে, এবং আপনি যে যেই সিকিউরিটি কোয়েশ্চেন গুলো দিবেন এবং যেই অ্যান্সার গুলো দিবেন সেগুলো আপনারা চেষ্টা করবেন অন্য আরেকটা কোথাও লিখে রাখার জন্য। হ্যাঁ, এবং আপনারা তো এখানে মানে পিওনিয়ার অ্যাকাউন্টটা যখন আপনারা ক্রিয়েট করছেন তারপরে আপনাদের তারা একটা মেইল পাঠাবে, মানে আপনি যখন সাবমিট দিয়ে দিবেন লাস্ট ইয়েতে গিয়ে তখন হচ্ছে তারা আপনাকে একটা মেইল পাঠাবে যে তারা হয়তো 2 দিন বা 7 দিন এরকম টাইম নিবে যে আপনার আইডিটা ভেরিফাই করার জন্য, ঠিক আছে? তো সেটা আপনি আবার মানে নিয়মিত মেইল চেক করবেন যে কবে সে তারা মেইল পাঠায়। তারা মেইল পাঠাইলে আপনাকে ওটার মধ্যে ক্লিক করে পরবর্তীতে গিয়ে আবার সাইন ইন করতে হবে, সেটা একটা। এবং যখন হচ্ছে যে আপনারা মানে ফাইবার থেকে উইথড্র দেওয়ার জন্য আপনারা ইয়ে করবেন মানে পেওনিয়ারটা অ্যাড করবেন তখন হচ্ছে আপনাদেরকে আবার আরেকটা ভেরিফিকেশন পর্যায়ে যাইতে হবে, বুঝতে পারছেন? এবং ফাইবারের নিজের ভেরিফিকেশন তো আছে, মানে আপনাকে 3টা ভেরিফিকেশন স্টেপ পার করতে হবে। জি, আপনারা যখন পেওনিয়ারটা ওপেন করবেন একটু ঠান্ডা মাথায় ভালোভাবে দেখে কোথায় কি ইনফরমেশন দিচ্ছেন না দিচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে একটু চেক করে নেবেন, বুঝতে পেরেছেন? না, আপনাদের এখন ফাইবার অ্যাড করতে হবে না, আপনারা এখন জাস্ট পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করে রাখবেন, ঠিক আছে? ফাইবারে এখন আপনাদের অ্যাড করার কোনো দরকার নেই। আপনারা আগে আপনাদের ফাইবার প্রোফাইল ঠিকভাবে করেন, গিগুলো ঠিকভাবে আগে পাবলিশ হোক আপনাদের, আপনারা কাজ পান, কাজ পেয়ে তারপর যখন আপনাদের ফাইবারে হচ্ছে যে ডলার অ্যাড হবে তখন হচ্ছে আপনারা উইথড্র যে দিবেন, মানে শুরুতে তো আপনাকে $50 হইতে হবে, তো যখন উইথড্র দিবেন তখন হচ্ছে কার্ডটা অ্যাড করবেন, তখন আপনার ভেরিফিকেশন লাগবে। এছাড়া এর আগে আপনার মানে উইথড্র এর আগে আপনার কার্ড আর অ্যাড করার দরকার নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর যখন আপনারা মানে কাজ করে উইথড্র দিবেন তখন দেশে গিয়ে যে কার্ড অ্যাড করতে আপনারা মানে ঝামেলা ফেস করতে পারেন তখন আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো। জি জি, ইনশাল্লাহ। আচ্ছা, আর আপনাদের এই বায়ার রিকোয়েস্ট কি আপনারা দিতেছেন যাদের গিগ অলরেডি হয়েছে, বায়ার রিকোয়েস্ট কি চেক করতেছেন সালেহীন ভাই? আপনাদেরকে সব সময় চেক করতে হবে, ঠিক আছে? যে আপনারা সব সময় চেক করবেন, আর মানে আরো টোটাল ধরেন যে 5টা 6টা গিগ আপনার প্রোফাইলে থাকলে দেখবেন যে আপনি অনেক বায়ার রিকোয়েস্ট পাবেন, ঠিক আছে? এবং মানে বায়ার রিকোয়েস্ট কিন্তু আপনার সব সময় থাকবে না, পুরো হঠাৎ হঠাৎ করে আসবে। যেমন আমি আপনাদেরকে কিছু টাইম বলে দেই, দেখেন এখানে লেখা হ্যাভ ইউ রান সাকসেসফুল গুগল আর এফবি অ্যাডস ফর আ রুফিং কোম্পানি, মানে বায়ার যে আপনাকে বায়ারের নাম হইতেছে গিয়া এইটা, সে এই ডেটে এই এত সালে হচ্ছে আপনি এই বায়ার মানে অর্ডারটা সেন্ড করছে, তো সে তার হচ্ছে একটা রুফিং কোম্পানি, তার হচ্ছে একটা রুফিং কোম্পানি মানে হচ্ছে যে ছাদ ঢালাই করে বা ছাদের কাজ করে এই ধরনের একটা বিজনেস হচ্ছে তার। তো সে জিজ্ঞেস করছে যে আপনি কি গুগল অ্যাডস অথবা এফবি অ্যাডস করছেন কিনা, ইফ সো আই এম লুকিং ফর ইউ, ইউ মাস্ট হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ আ রুফিং কোম্পানি, ইফ ইউ ডোন্ট হ্যাভ আ কেস স্টাডি ফর রিভিউ ইউ উইল নট বি কনসিডার, প্লিজ সাবমিট ইউর কেস স্টাডি ইফ ইউ অ্যাপ্লাই টু বি কনসিডার। আচ্ছা, এখানে ও আপনাকে বলে দিছে সে এমন কাউকে খুঁজতেছে যে হচ্ছে রুফিং কোম্পানি নিয়ে কাজ করছে, ঠিক আছে? যার এক্সপিরিয়েন্স আছে এমন কেউ হইলে অ্যাপ্লাই করতে বলছে, না হলে হচ্ছে অ্যাপ্লাই করতে না করছে। তা আপনি এখানে, হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে 6টা 6টার মধ্যে একটা আছে। আচ্ছা, দেখতেছি ভাইয়া, আপনারা মানে রিকোয়েস্ট পাঠাবেন, এখানে দেখেন এখানে তো অলরেডি 39টা অফার সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? ডিউরেশন ও দিয়ে দিছে হচ্ছে 7 দিন, বাজেট হচ্ছে $100, ক্রাইটেরিয়া দেয় নাই, ঠিক আছে? ক্রাইটেরিয়া চাইলে ও দিয়ে দিতে পারতো। তা আপনি যদি দেখেন, আপনি যদি হচ্ছে এইখানে অফারটা সেন্ড করতে চান তাহলে আপনাকে যাইতে হবে সেন্ড অফারে, সেন্ড অফারে গিয়ে ওখানে দেখবেন ডিউরেশন লেখা আছে, বাজেট লেখা আছে, ফার্স্টে মনে হয় ডেসক্রাইব অফার লেখা থাকে, তো সেখানে আপনি লিখতে পারেন এইটা যে
আমি এফবি অ্যাডস ক্যাম্পেইন করেছি এবং আমার হচ্ছে এক্সপিরিয়েন্স, লিখবেন যে আমি এফবি অ্যাডস ক্যাম্পেইন করেছি, আমার রুফিং কোম্পানি সম্পর্কে এক্সপিরিয়েন্স না থাকলেও আমার অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে এবং আমি তোমাকে রুফিং কোম্পানি নিয়ে অনেক ভালো আইডিয়া দিতে পারবো, ঠিক আছে? এই ধরনের এভাবে লিখবেন, লিখে হচ্ছে যে সেন্ড করে দিবেন। সেন্ড করে দেওয়ার পরে ও যদি আপনাকে রিপ্লাই করে ভালো, আর যদি রিপ্লাই না করে তো নাই। এরকম হচ্ছে যে আপনাদের দেখেন 6টা, আপনি এইভাবে মানে এই পাশে মানে ডান দিকে বা বাম দিকে হচ্ছে এভাবে সরায় সরায় দেখবেন যে আপনার কি কি রিকোয়েস্ট আসছে। পাঠান, আমি আপনাদের ধারণা দিয়ে দিই, আপনাদের সবার বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এই যে দেখছেন এই টাইমটাতে পাইছেন, যে এবার আপনারা সবসময় সবসময় চেক করবেন, সবাই পাবেন, সবাই পাবেন। 19টা পাইছে, এরকম সবাই পাবেন আপনাদেরকে প্রতিনিয়ত। এই যে দেখেন অলরেডি, হ্যাঁ অলরেডি 69টা পাঠায় দিছে। তো আপনারা চেষ্টা করবেন যে এখানে মানে খুব দ্রুত পাঠানোর জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা দিয়েছি কি, আই হ্যাভ আ বিজনেস ফেসবুক পেজ ফর মাই শপিফাই স্টোর। শপিফাই হচ্ছে ই কমার্স এর মতো একটা স্টোর। ইট ইজ ব্যারেন অ্যান্ড দ্যাটস পসিবলি দ্য ফার্স্ট থিং মাই পটেনশিয়াল কাস্টমার সি। আই নিড ইউ টু রিভ্যাম্প মাই পেজ অ্যান্ড মেক ইট আই ক্যাচিং টু গেট পিপল টু ওয়ান্ট টু বাই রাইট ফ্রম দ্য পেজ অলসো। ইফ ইউ ক্যান অ্যাড আ ফিউ পোস্ট টু মেক ইট লুক লাইক আ ওয়েল লাইভ অ্যান্ড ইউটিলাইজ পেজ। আচ্ছা, ওর একটা পেজ আছে, ও হচ্ছে ওইটা রিভ্যাম্প করতে বলছে, মানে হচ্ছে যে ওইটা আপনাকে পুনরায় ভালোভাবে সাজাইতে বলছে যাতে কাস্টমাররা দেখে আরো বেশি অ্যাট্রাক্টেড হয়, বুঝতে পেরেছেন? জি, আবার বলেন তো ভাইয়া। আচ্ছা, এটা আই নিড অ্যান এক্সপ্লানেশন ভিডিও অফ মাই বোর্ড গেম। আচ্ছা, ও এখানে আপনাকে একটা ভিডিও বানাইতে বলছে, ঠিক আছে? ভিডিও বানাইতে বলছে এবং ভিডিওটা এক্সপ্লেনেবল হইতে হবে, ঠিক আছে? মানে আপনি যে ভিডিওটা বানাবেন সেটা ওর যে, ও যে একটা গেম আছে সেই গেমটাকে এক্সপ্লেইন করবে ওই ভিডিওর মধ্যে। যেমন আমরা কোনো একটা ভিডিওর মধ্যে ধরেন আমরা একটা পানির অ্যাড দেখতেছি, সেটা কি একটা ভিডিও আকার আসতেছে, সেটার মধ্যে আমাদেরকে কি দেখাইতেছে যে পানিটা কেমন, পানিটা স্বচ্ছ কিনা, বা পানি আমি ফিল্টারিং করতেছি, ঠিক আছে? এই জিনিসটা যে ও আপনাকে $20 দিছে, ডিউরেশন একটা ক্রাইটেরিয়া। আপনি এখানে চাইলে আপনাদেরকে যে দেখিয়েছি, আপনি চাইলে ডিউরেশন 2 দিন দিতে পারেন, বাজেট $50 দিতে পারেন, এই জিনিসগুলো দিয়ে আপনি লিখে দিতে পারেন। জি, সেন্ড অফার করে দেন, এই যে আপনারা দেখাচ্ছেন আরো টাইম লস করছেন, আগে সেন্ড অফার করেন। জি জি, আপনি এটাই ওইভাবে সাজিয়ে লিখবেন। হ্যাঁ, ডেসক্রিপশনটা আপনি সাজিয়ে লিখবেন, মানে কি লিখতে চাচ্ছেন সেটা সাজিয়ে লিখবেন। লেখে পাঠান পাঠান, লুকিং ফর ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট ফর মাই ওয়েবসাইট $5। এটা কিন্তু $5-এর কাজ না, জাস্ট আপনাকে দিছে $5, ঠিক আছে? আপনি সেন্ড করবেন যে ডিউরেশন ধরেন অ্যাড আপনি একদিনে বানাই দিতে পারবেন, বাজেট ধরেন আপনি এখানে $20 দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বা ধরেন সে বাজেট 5 দিছে, আপনি 5 দিয়েই তারে সেন্ড করেন, সে যখন আপনারে মেসেজ পাঠাবে। হ্যাঁ, চুজ গিগ, মানে চুজ গিগ আপনার তখনই দেখাবে যখন হচ্ছে আপনার একের অধিক গিগ থাকবে, আপনার তো 2টা গিগ আছে। তা আপনি ধরেন যে ফেসবুক অ্যাপস এর যে গিগটা আপনার আছে, ফেসবুক বিজনেস পেজের গিগ আছে মনে হয় আপনার, তাই না? ফেসবুক বিজনেস পেজটা সিলেক্ট করে তারপরে হচ্ছে একটা ডেসক্রিপশন লেখেন যে আপনার ফিলিক্সা লুকিং ফর ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, লিখেন যে আই ক্যান ডু অ্যাডস ম্যানেজমেন্ট অ্যান্ড আই হ্যাভ এক্সপিরিয়েন্স, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সি মাই ওয়ার্কিং স্যাম্পলস, ঠিক আছে? তারপর লিখে দেন যে লুকিং ফরওয়ার্ড টু গেট রিপ্লাই ফ্রম ইউ, এভাবে লিখে দেন। আচ্ছা, লিখেন যে হ্যালো, লিখেন হ্যালো আই ফাউন্ড ইট নাইস দ্যাট ইউ আর লুকিং ফর। হ্যাঁ, দ্যাট ইউ আর লুকিং ফর সামওয়ান। ফর সামওয়ান,
পারসন হু ক্যান ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস, হু ক্যান ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডস। তারপর লিখেন যে আই হ্যাভ ডান আ লট অফ ওয়ার্কস উইথ ফেসবুক অ্যাডস। সাত দিন দিলে আপনি ওখানে পাঁচ দিন দিয়ে দেন। আচ্ছা আপনাদের ভাই আসছে, আমি একটু দরজাটা খুলে দিয়ে আসি। হ্যাঁ আমি আপনাকে বলে দিতেছি, আপনি লেখেন যে আই হ্যাভ ডান আ লট অফ ওয়ার্কস উইথ ফেসবুক অ্যাডস। তারপর লেখেন ইফ ইউ আর ইন্টারেস্টেড, হ্যাঁ দেন আই ক্যান সেন্ড ইউ মাই ওয়ার্কিং স্যাম্পলস। TLES samples. তারপর লিখেন যে লুকিং ফরওয়ার্ড টু গেট রিপ্লাই ফরওয়ার্ড টু গেট রিপ্লাই ফ্রম ইউ। হ্যাঁ সেন্ড করে দিবেন, তার আগে আপনি ডিউরেশন দেন, বাজেট দেন। ধরে নো ডিউরেশন ওয়ান দিছে, আপনি ওয়ান ডে দিয়েই পাঠান, বাজেট $5 দিয়েই পাঠান। সে যদি আপনাকে মেসেজ করে তাহলে আপনি তার সাথে নেগোশিয়েট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ এখন ধরেন এরকম টাইমে আসবে যে আপনার 3:30 থেকে 5 পর্যন্ত বা সন্ধ্যা 6টার দিকে, মানে আপনাদেরকে হচ্ছে সবসময় মানে চেক করতে হবে কখন বায়ার রিকোয়েস্ট গুলো আসে, তখন আপনাদেরকে বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করতে হবে। বুঝতে পেরেছেন? এই যে আপনাদেরকে এখন, আচ্ছা মানে সেটা হচ্ছে যে আপনার দুপুরে 12:30টার পরে, ঠিক আছে 12:30টার পরে 1:30 পর্যন্ত এর মধ্যে টাইমে আসে। তারপর হচ্ছে যে আপনার মানে 3:30-4 পরে দিয়ে ধরেন 5টার দিকে বা 3:30-4 পর থেকে আপনার 4:00 পর্যন্ত, তারপর আপনি আবার পেতে পারেন যে 5:15 দিক থেকে পেতে পারেন 6:00 পর্যন্ত, এরপর আবার পাবেন হচ্ছে সন্ধ্যা 7:30-7:30 পর, 7:30-7:30 পর থেকে 8:00 পর্যন্ত হয়তো পেতে পারেন, তারপর আর পাবেন না। তারপর আর চেক করতে থাকবেন, আর এরপরে হচ্ছে আপনারা পাবেন 12টার দিকে, মানে রাত্রে 12টার দিকে পাবেন, আবার রাত্রে 3টার দিকে পাবেন। এরকম আপনাদের সবসময় চেক করতে হবে যে মানে বায়ার রিকোয়েস্ট আসে কিনা। মোবাইল সবসময় হাতে রাখবেন, যে এমনি বসে আছেন একটু চেক করলেন বায়ার রিকোয়েস্ট আসতেছে কিনা। এরকম অনেক আসবে রাত্রে মানে 7:30-8:00 পরের দিক থেকে, এখানে দেখবেন যে আপনাদের 30টা 40টা এরকমও আসবে। বুঝতে পেরেছেন? এখান থেকে হচ্ছে যে আপনাদের এতগুলো তার আপনি পাঠাতে পারবেন না। আবার এটা ধরেন যে আপনি এইভাবে মানে ধরে নিচের দিকে এভাবে টান দিলে পেজ রিফ্রেশ হয়ে গেলে বায়ার রিকোয়েস্ট গুলো চলে গেল এরকম দেখাবে, বুঝছেন? আর এই বায়ার রিকোয়েস্ট সেন্ড করার জন্য আপনি মানে খুব কম টাইম পাবেন, দেখবেন যে রিফ্রেশ দিবেন দেখবেন সব চলে গেছে। বুঝতে পারছেন? মানে রিফ্রেশ দিলে তারপরে হয়তো মানে কয়েকটা থাকতে পারে, কিন্তু বেশিরভাগই হচ্ছে চলে যাবে। মানে বায়ার রিকোয়েস্ট গুলো খুব কম সময় থাকে। জি ভাইয়া আপনি একদিনে 10টা পাঠাতে পারবেন। বুঝেছেন? এবার দেখেছেন তো বায়ার রিকোয়েস্ট কিভাবে আসে। এটা আপনি হচ্ছে মোবাইল স্ক্রিনে, এটা যখন হচ্ছে আবার আপনার মোবাইল স্ক্রিন থেকে আপনি হচ্ছে যে মানে ওরা অটোমেটিক কিক সিলেক্ট করে নেয়, ঠিক আছে? কিন্তু আপনি ধরেন যে যখন
এইটা হচ্ছে আপনার হোম বাটন, ঠিক আছে? এটাতে ক্লিক করলে না 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 ডেস্কটপে মোর লেখা আছে, দেখবেন মোর, মোরে ক্লিক করলে ওখানে দেখবেন বায়ার রিকোয়েস্ট আছে, বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে তখন আপনি দেখতে পারবেন। আর এখানে হচ্ছে যে এই অপশনে গিয়ে তারপরে যে বায়ার রিকোয়েস্ট লেখা থাকে, হ্যাঁ ফ্রিল্যান্সারে ওটা হচ্ছে আপনার নোটিফিকেশনে দেখা যায় যে কি কি রিকোয়েস্ট গুলো আসতেছে, কিন্তু সেটা আপনি হচ্ছে ফাইবারে দেখতে পারবেন না। ফাইবারে হচ্ছে যে আপনার ওখানে গিয়ে ঢুকে তারপরে দেখতে পারবেন, বুঝতে পেরেছেন? বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হয় তা তো দেখছেন সবাই। আর কি কি রিকোয়েস্ট ছিল আপনাদের দেখি, আচ্ছা আই এম লুকিং সাম ওয়ান ফর সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাচ অ্যাজ ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অ্যান্ড ইডিসি, আই এম হ্যাভিং এ গ্রোসারি স্টোর শপ অ্যান্ড আই ওয়ান্ট ইট টু বি ডিজিটালাইজড বাই পোস্টিং অ্যাডস। এ তো সহজ, হ্যাঁ পাঠান, মানে এরকম দেখে দেখে আপনারা ইয়ে করে পাঠাবেন যে আপনারা এখানে হচ্ছে যে আপনি মানে সে তার একটা গ্রোসারি স্টোর আছে, সেখানে সে চাইতেছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে। এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে সে উল্লেখ করে দিছে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব অ্যান্ড এটসেট্রা। আপনি চাইলে আরো অন্য কোনো সোশ্যাল মিডিয়াও সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? সেই সব জায়গায় আপনাকে হচ্ছে করতে হবে পোস্টিং অ্যাডস অ্যান্ড সাবস্ক্রাইব অফ কন্টেন্ট। আপনাকে কিছু কন্টেন্ট পোস্ট করতে হবে এবং হচ্ছে কিছু অ্যাডস করে দিতে হবে, বুঝতে পেরেছেন? এবং বলছে এনিবডি হ্যাভিং সাচ টাইপ অফ স্কিলস ক্যান কন্ট্যাক্ট মি। ধরেন যখন সে আপনাকে সাথে কন্ট্যাক্ট করবে, আপনাকে যখন মেসেজ দিবে, ধরেন সে আপনাকে সিলেক্ট করলো, আপনাকে মেসেজ দিলো, তখন আপনি তার সাথে নেগোশিয়েট করে নেবেন যে আমি তোমার এই তিনটা মিডিয়াতে কাজ করে দিব, কন্টেন্ট করে দিব, অ্যাডস করে দিব, তুমি আমাকে এত ডলার দিবা। তখন তার সাথে নেগোশিয়েট করলে কিছু থাকবে। হুম, কোনটা ভাইয়া, সব, হ্যাঁ তার যদি ই কমার্স স্টোর হয় বা ধরেন যে শপিফাই স্টোর, সে চাচ্ছে যে ওরকম সব করার জন্য, এই সব কিন্তু আগে বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না, বুঝতে পেরেছেন? মানে ডাইরেক্ট হচ্ছে ওখান থেকে করা যেত না। হ্যাঁ এটা সে দিবে, এটা তার কার্ড সে অ্যাড করে দিবে। হ্যাঁ অ্যাড ক্রিয়েট করতে হবে, পোস্টিং অ্যাডস মানে আপনাকে অ্যাড ক্রিয়েট করে দিতে হবে। তো সেটার জন্য ধরেন সে আপনাকে মেসেজ দিল, সে এখানে রিকোয়েস্ট দিয়ে পাঠিয়েছিল $34, বাট যখন আপনি কাজ করবেন তখন দেখা যায় যে এখানে অনেক কাজ। ধরেন আপনি স্টার্টিং এ সবগুলো কাজ আপনি $50 করে দিলেন, ঠিক আছে? তো এভাবে হচ্ছে তার সাথে আপনি নেগোশিয়েট করে নেবেন। আর যদি কেউ কোনো বায়ারের মেসেজ পান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে আমি বায়ারের রিকোয়েস্ট পাইছি বা মেসেজ পাইছি। হ্যাঁ হ্যাঁ এর জন্যই বললাম জি ভাইয়া। নাসি ভাইয়া নেট চলে গেছে ভাই, না না কাজ পায় নাই। এখানে হচ্ছে বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে যে বায়ার রিকোয়েস্ট গুলো আপনার কিরকম হবে, আপনি কিভাবে লিখবেন সেই জিনিসগুলা, মানে যাদের ফোনে বায়ার রিকোয়েস্ট অলরেডি এসেছে তারা আর কিভাবে ইয়ে দিয়েছে, স্ক্রিনশট দিয়েছে। দেখেন এখানে একটা রিকোয়েস্ট দেখেন যে হাই আই এম লুকিং ফর ইনস্টাগ্রাম থিম পেজেস বেসড অন লাইফস্টাইল কিওয়ার্ডস, পেজেস শুড হ্যাভ অ্যাট লিস্ট 500 ফলোয়ার্স অ্যান্ড 26-30 পোস্ট, অল ফলোয়ার্স শুড বি অর্গানিক ইফ দ্য ফলোয়ার্স আর ইউরোপিয়ান অর মোস্ট প্রেফারেবলি, মানে এই ধরনের কাজগুলো আপনারা না নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ হ্যাঁ মানে যার হচ্ছে যে এরকম ফলোয়ার আছে, এত পোস্ট আছে এবং অর্গানিক
মানে সে হচ্ছে শাউট আউট করবে। হ্যাঁ মানে লাইক, আপনারা এরকম হচ্ছে যে অনেক পাবেন, মাত্র মানে ধরেন দুইটা গিগ, যারা দুইটা গিগ পাবলিশ করছেন তাদের 7টা করে আসা শুরু হয়েছে। এরকম ধরে যে আপনাদের যখন 5টা 6টা করে গিগ আসবে, তাহলে ওই ওই ক্যাটাগরিতে ওই ওই ইয়াতে হচ্ছে আপনারা পাবেন। এখানে দেখেন লিখে দিয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ইউজ করেছিলেন, এর জন্য এখানে দেখেছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। অনেক সময় এখানে দেখবেন ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং, মানে এসব হচ্ছে যে আপনার ট্যাগ অনুযায়ী আসবে। বুঝতে পেরেছেন? Hello YouTubers, looking for help to manage my family YouTube channel. Need someone that caption creates sequence video list for continuous customer viewing and dependable channel manager. Will be creating videos every 2 weeks, maybe weekly SEO. I will be able to create cover image and video footage if interest. Please. আচ্ছা, ও এখানে বলছে ওর একটা ফ্যামিলি ইউটিউব চ্যানেল আছে, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে, সেখানে আপনার অপটিমাইজ করতে হবে, ভিডিও ডিসক্রাইব করতে হবে, এবং আপনাকে যদি পসিবল হয় তাহলে এটা স্প্যানিশ আপনাকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, ও হচ্ছে আপনাকে কাভার ইমেজ আর ভিডিও ফুটেজ দিয়ে হেল্প করবে, বাকি যে কাজগুলো থাকবে এগুলো সব কিছু হচ্ছে আপনাকে করতে হবে। এবং সে এটার জন্য $10 দিয়েছে, কিন্তু এটা কাজ অনেক বেশি। ধরেন আপনি যখন তারে রিকোয়েস্ট পাঠাইলেন তখন আপনি তারে 10 দিয়েই পাঠাইলেন, সমস্যা নাই। এবং এখানে 3 ডেজ, আপনি চাইলে এখানে 2 ডেজ করে দিলেন, বা 3 ডেজ, বা 7 ডেজ, এরকম আপনি যে যে কয়দিনে মনে করেন যে কাজটা করতে পারবেন। চেষ্টা করবেন সবসময় একদিন কম দেওয়ার জন্য। ধরেন আপনি 2 ডেজ সিলেক্ট করলেন, ওকে আপনি কি লিখবেন? আপনি ইউটিউবে যে যে কাজগুলো জানেন, ও যে রিকোয়ারমেন্টস গুলো দিয়েছে, ওর মেইন রিকোয়ারমেন্টস হচ্ছে যে মানে যে ওকে এই কাজগুলো দিয়ে হেল্প করবে। আপনি ওকে বলতে পারেন যে মানে শুরুতে এভাবে দিবেন যে তোমার পোস্টটা আমি দেখেছি, তো তুমি এই কাজগুলো চেয়েছো, আমি এই কাজগুলো করতে পারবো। যেমন উদাহরণ বলছে, নিড সামওয়ান দ্যাট ক্যান অপটিমাইজ ডিসক্রাইব ভিডিও ট্রান্সলেট টু স্প্যানিশ পসিবলি। তাহলে আপনি লিখবেন যে আই ক্যান ডিসক্রাইব ইউর ভিডিও অলসো ক্যান ট্রান্সলেট ইট টু স্প্যানিশ। ঠিক আছে, তারপর লিখবেন যে আই ক্যান অলসো ক্রিয়েট দ্য থাম্বনেইল, তারপর হচ্ছে এন্ড স্ক্রিন, তারপর এগুলো কিভাবে হেল্প করবে সেটা আপনি চাইলে একটু ডিসক্রাইব করে দিতে পারেন, দিয়ে তারপর হচ্ছে আপনি সেন্ড অফার করে দিবেন। ঠিক আছে, আর ধরেন আপনারা মানে ইয়ে লিখলেন, মানে এটা প্রপোজাল লিখলেন, লিখে লাস্টে হচ্ছে লিখে দিবেন রেগার্ডস, রেগার্ডস লিখে আপনার নামটা নিচে লিখে দিবেন। আপনার নাম বলতে যেই নামটা আপনার প্রোফাইলে দেওয়া আছে, মানে ইউজার নেমটা যেটা সেটা লিখবেন, আপনার নিজের পুরা নাম লিখবেন না। ও যেমন দেখেন এখানে থ্যাংকস দিয়ে রাফ ওর নাম লিখে দিছে, ঠিক আছে, ওর নাম রাফ। তো আপনার এরকম হচ্ছে নিচে দিবেন রেগার্ডস, রেগার্ডস দিয়ে আপনার নামটা। আপনার চাইলে আপনি অরিজিনাল নামও লিখতে পারেন, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? মনির হোসেন, আপনিও পাবেন, একটু চেক করেন। নাসির ভাই একটু ফোন চেক করেন, আপনার তো মনে হয় একটা গিগ পাবলিশ আছে নাসির ভাইয়ের, নাকি নাসির ভাইয়ের একটা গিগ পাবলিশ আছে? যাদের গিগ পাবলিশ আছে তারা সবাই পাবেন। আপনারটা তো পাবলিশ হয়েছে দেখলাম, অ্যাক্টিভ লেখা। জি ভাইয়া বুঝিনি, আপনি কি ফোন থেকে দেখতেছেন? আজমির ভাইয়া কি ফোন থেকে বায়ার রিকোয়েস্ট খুঁজতেছেন নাকি আপনার কম্পিউটার থেকে? আচ্ছা, কম্পিউটার থেকে আপনি দেখেন যে আপনার প্রোফাইল ওই যে ড্যাশবোর্ড, মেসেজ, আর্নিং, অর্ডার এরকম লেখার পরে পাশে দেখেন মোর একটা অপশন আছে। হ্যাঁ, মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করলে ওখানে দেখেন বায়ার রিকোয়েস্ট আছে। হ্যাঁ, ওখান থেকে দেখেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনি আপনার ওই পিসি থেকে দেখতে পারবেন যে অফার সেন্ট আপনাদেরকে, না বায়ার রিকোয়েস্ট আপনার পিসি থেকে দেখবেন যে বায়ার রিকোয়েস্টে ক্লিক করলে আপনাকে দেখাবে অ্যাক্টিভ আর অ্যাক্টিভ অফার, আর ডান পাশে দেখাবে হচ্ছে অফার সেন্ট।
আপনি অফার সেন্টে ক্লিক করলে আপনি কি কি অফার সেন্ড করেছেন সেটা ওখান থেকে দেখতে পারবেন। বুঝতে পেরেছেন সবাই? জি, কি এখন বায়ার রিকোয়েস্ট দেখে খুশি লাগতেছে? জি, এর জন্য আমি আপনাদেরকে বলেছি যে আপনারা একটু ট্যাগ গুলো ভালোভাবে দিয়ে দিবেন। কে দাঁত খেতে যাইতেছে? নাসির ভাই দাঁত খেতে যাইতেছেন?